হাই ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে কোথাও বাইরে যাচ্ছি না, আজ আমাদের অ্যাপার্টমেন্টেই ডিজে নাইট আছে। তো এখন যেহেতু অনেক ডিজে ইভিনিং, সরি, মানে এখন বাইরেটা যদি দেখায়, এখন বাজছে হচ্ছে 6:30, 6:30 ইভিনিং এ, বাট অনেক আলো আছে এখন। এখানে 8:30 এখন সন্ধ্যা হচ্ছে, ওই যে আওয়াজ আসছে, এটা হচ্ছে আমাদের সানডে কেরিয়া। দেখাই দাঁড়াও, এটা হচ্ছে সানডে কেরিয়া আমাদের। বাইরে তো সানডে কেরিয়াটা দেখিয়েছি, এখানে আজকে যে ট্যাকো হচ্ছে, তো আমরা এখান থেকে ট্যাকো কিনে খেতে পারি। ওখানে তারপরে গিয়ে দেখা হচ্ছে আবার। এটা হচ্ছে ডিজে বোন, ডিজেটার নাম হচ্ছে ডিজে বোন। ভালোই মোটামুটি বাজাচ্ছে, এখনো অতটা ভিড় হয়ে ওঠেনি, কারণ এখনো সবাই মানে কাজে ব্যস্ত। তো এখান থেকে যাই একবার হচ্ছে, এটা হচ্ছে আমাদের লবি, এটা হয়তো আগেও তোমরা দেখেছো, মানে এখানে আমরা হাঁটতে থাকি আর এখানে বানাচ্ছে হচ্ছে ট্যাকো। ট্যাকোটা আমরা পরে কিনে খাবো, টিটি ওইদিকে হাঁটছে এখন, ওই যে টিটি হাঁটছে। আমরা ডিজে শুনে তারপর আমরা বেরিয়ে গেলাম একটু হাঁটতে। এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের সামনেটা, তো ওদিকে একটা সামনে ওই ব্রিজটা যেটা আমরা ক্রস করি প্রত্যেকবার গাড়িতে যাওয়ার সময়, হয়তো অনেকেই দেখেছে সামনেই ব্রিজটা আছে, ওটা রিভার ওয়াক। আর ভালো, বেশ মোটামুটি এই দিকের অনেকগুলো দোকান আছে, আমাদের 2-3টে ফেভারিট দোকান আছে এখানে। একটা ন্যাপ ন্যাপ গ্রিল আছে, তার একটু এগিয়ে গেলে আরেকটা রেস্টুরেন্ট কাম বার আছে, তো সেটাও আমাদের ভালো। এদিকে অতটা কিছু নেই, এদিকটা পুরোটাই অফিসের মতন, তো সেখানে কিছু নেই। আর দেখেও ভালো লাগছে, এখানে সিটাডেলের ইয়ে পুরো পোস্টার দেওয়া আছে সব জায়গাতে, মানে একটা ইন্ডিয়ান এখানে এসে এরকমভাবে সিরিজ করছে, দেখেও ভালো লাগে নিজেদের। চতুর্দিকে সিটাডেলের পুরো বড় বড় পোস্টার ছিল, আগেও ছিল, ওদিকটাও আছে। আমরা এখন হাঁটতে বেরোলাম, এখন যেহেতু সিগন্যাল আছে তো তাই আমরা এখন ওইদিকে রোড ক্রস করতে পারছি না। মানে এখান থেকে যদি ওই দিকেও যেতে হয়, এই এল শেপে আমাদেরকে যেতে হবে, মানে আমরা কখনো এইভাবে অ্যাঙ্গেলে যেতে পারবো না, আমাদেরকে ফার্স্টে ক্রস করে যেতে হবে ওপারে, ওপার থেকে আবার গিয়ে যেতে হবে ওদিকে, এইভাবে মানে ক্রস করা। এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই সামনে রিভার ওয়াকটাতে, রিভার ওয়াকটাতে একটু হাঁটবো, তারপর আবার আসবো। মহারাজও এখানে বেশ বসে হালকা ঠান্ডার মজা নিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ওইটা ভালো দাঁড়িয়ে আছে ওখানটাতে। ও যদিও আজ একটু লেট করেই লাঞ্চ হয়েছে, বাট স্টিল আবার খিদে পেয়ে গেল, আমার যাই না কোনো। মেডিসিন টাভেনটাতে গেলেই হয়, যাবি? আসার পথে ঢুকবো তাহলে। টিটি মহারাজ ওখানে ক্রস করছে রোড, ঠান্ডাতে বেচারি জমে গেছে।
এখানে আগের বার যেমন বলেছিলাম গভর্নমেন্ট থেকে এই টিউলিপগুলো এখানে লাগিয়েছে, এখন বড় বড় হয়ে গেছে। তখন যখন টিউলিপগুলো দিয়েছিল, মানে আমরা এর আগে যখন ভিডিওটাতে দেখিয়েছিলাম একটু ছোট ছোট ছিল, এখন পুরো বড় বড় হয়ে গেছে। চতুর্দিকে এরকম টিউলিপ আছে, ওদিকেও আছে, খুব সুন্দর দেখতে লাগে এটা। সব অফিসের থেকে ছুটি হওয়ার সময় ব্যস্ত এরিয়া, তাই এখানে এত ভিড়। আমরা এই সামনে একটা আছে, ট্যাভার্ন আছে, ওখানটাতে যাব। ট্যাভার্ন হচ্ছে এখানকার মানে রেস্টুরেন্টগুলোকে ট্যাভার্ন বলে, আই গেস, আমি জানি না খুব একটা, আমার আইডিয়া নেই, বাট আমি অনেকগুলো দেখেছি, মানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টেরই নাম লাস্টে এন্ড হয় ট্যাভার্ন দিয়ে। তো আমরা এই ম্যাডিসন ট্যাভার্ন আছে, ওটাতেই যাবো। এটাতে আমরা যাবো, দেখি গিয়ে কী কী পাওয়া যায়। আমি তো আগে ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো, আমার খুব খিদে পেয়ে গেছে, জানি না কেন এত লেট লাঞ্চ করো, এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেলাম। দেখা যাক কী পাওয়া যায়। এখান থেকে আমরা বেরিয়ে গেলাম কারণ ওখানকার কিচেন ক্লোজ হয়ে গেছে অলরেডি, 7:30 বাজছে এখানে। এটাই আমি দেখাচ্ছিল যে 7:30 বাজছে আমাদের এখানে এখন ঘড়িতে, দেখাই 7:24। তো 7:30 বাজছে, তাও এত আলো রাস্তাতে, আর ওখানে ওটা 7টায় বন্ধ হয়ে যায় আমরা জানতাম না। তো যাই হোক, ঠিক আছে, পরে অন্য কোনো দিন যাবো, এখানে সামনাসামনি দেখি আর কি আছে। ও ওখানে ওই রিভার ওয়াকটা, হ্যাঁ রিভার ওয়াকটাই ঘুরে আসি। থেকে যে ব্রিজটা দেখা যায়, সেই ব্রিজটা এই যে রিভার ওয়াক। হ্যাঁ গরমকালে এলে আরো বেশি ভালো লাগবে, আমি জানি না কবে যে কবে গরম পড়বে। আমাদের ঘোরা হয়ে গেল, এখন একটু টুকটাক ওখানে খেয়েও নিলাম ওই ডিলানে, তারপর খাওয়ার পরে এখন আমরা চলে এসেছি আবার বাড়ি। তো আজকে ব্লগ এখানেই শেষ, আবার দেখা, মিনি ব্লগ, আবার দেখা হবে অন্য কোন নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।